হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। হ্যাঁ, আমরা এই দোয়া করি তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং হচ্ছে মিসের ক্লাসে চলে আসার জন্য এবং মিসের ক্লাসটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কি আমার এর আগে ক্লাসগুলো দেখেছো? কেমন লেগেছে তোমাদের কাছে? শুধু নিজেরা দেখলে কিন্তু হবে না, বন্ধুদেরকেও দেখাতে হবে, ঠিক আছে? তোমাদের তো বাসায় অনেক বন্ধুরা আসে বেড়াতে, তাদেরকে বলতে হবে, দেখো আমরা কিন্তু মিসের সাথে অনেক মজা করে করে ক্লাস করি, ঠিক আছে? তাহলে হচ্ছে বন্ধুরা শিখতে পারবে এবং তোমরা তো শিখছই। আর এবং হচ্ছে আমি প্রথমেই বলে নিচ্ছি, আমাদের এই মজার মজার ক্লাসগুলো এবং হচ্ছে এই মজার কিছু খেলা নিয়ে যখন আমরা আসি, এই ক্লাসগুলো দেখতে চাইলে কিন্তু তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সবার প্রথমে তুমি আমাদের এই মজার খেলার ক্লাসটি করতে পারো, ঠিক আছে, বা দেখতে পারবে। তাহলে তোমার বন্ধুদেরকেও বলবে এবং আম্মুকে বলবে, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে অবশ্যই লাইক দিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন হচ্ছে কি শিখব আজকে, কি আমরা শিখব একটু? আমরা তো এর আগে ক্লাসে খেলা করেছি, গল্প করেছি, খুব মজা করেছিলাম। আজকে কি আমরা একটু আগে শিখব তারপর মজা করব, এরকম না, সব কিছুই থাকবে। তাহলে একটা কাজ করি, আমরা আজকে পড়াশোনার পাশাপাশি গল্প, খেলাধুলা সবই রাখি, কেমন হবে? নিশ্চয়ই খুব ভালো। তাহলে চলো আজকে হচ্ছে আমি যে জিনিসটি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট অ্যালফাবেট। তার মানে তো আমরা বুঝতে পারছি অল্প অল্প, লুক অ্যাট দ্য পিকচার, আমরা প্রথমে ছবিটির দিকে তাকাবো এবং হচ্ছে ছবিটি দেখে আমরা অ্যালফাবেটটি সুন্দর করে লিখে ফেলবো। কিন্তু কথা হচ্ছে আজকের ক্লাসটি কিন্তু তোমাদের বুদ্ধির খেলা, তোমরা বলবে মিস কিন্তু লিখবে, লিখেবো, ঠিক আছে? মিস কিন্তু আজকে বলবো না। তাহলে চলো আমরা আর কথা না বলে আমাদের ক্লাসে চলে যাই, প্রথমে বুদ্ধির খেলা শুরু হয়ে যাবে। সবাই কি রেডি? চলো তাহলে দেখি আজকে আমাদের যে ক্লাসটি আমরা করব সেই ক্লাসটি কি, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট অ্যালফাবেট কিউ থেকে ইউ, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে দেখি আমাদের পিকচারগুলো কোথায় লুকিয়ে আছে, সেগুলোকে আগে বের করি। তোমরা চলে আসো, পিকচারগুলো কোথায়? তোমরা সবাই চলে আসো, আমরা তোমাদের জন্য ওয়েট করছি। ওয়া, ওরা তো চলে আসছে, দেখেছো? বলার সাথে সাথে চলে আসছে, তোমাদের মতোই কিন্তু খুব গুড এবং স্মার্ট, দেখেছো? বলার সাথে সাথে চলে এসেছে। এখন দেখো তো ফার্স্ট পিকচারটি কিসের, চিনতে পারছো? ভেরি গুড, এটি হচ্ছে কুইন, তোমরা দেখি সব মনে রেখেছো। তারপরের পিকচারটি কিসের, এই যে এরকম করে ওড়াল দিয়ে দিয়ে নাচানাচি করছে, কে? র‍্যাবিট, হ্যাঁ, মনে তো রাখতেই হবে, কারণ ওর পছন্দের খাবারটা যে আবার গাজর, সেটার জন্য তো অবশ্যই র‍্যাবিটটাকে মনে রাখতে হবে, তাই না? ওর খাবারটাও কিন্তু একটু স্পেশাল। তো এটা হচ্ছে র‍্যাবিট, এবং এই পিকচারটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা কিসের ছবি? শিপ, হ্যাঁ, তোমরা তো ঠিক বলেছো, এটা হচ্ছে শিপের ছবি। শিপ মানে কি? জাহাজ। জাহাজ যেন কোথায় ভাসে, মনে আছে? হ্যাঁ, সাগর জলে, ভেরি গুড। তারপর দেখো তো এই পিকচারটি দেখে আমরা কি দেখতে পাচ্ছি, পিকচারটির মধ্যে কি করছে? হ্যাঁ, একটি টাইগার। টাইগার কি খুব দৌড়াচ্ছে, না খুব জোরে দৌড়াচ্ছে, কেন? কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? ও বাসায় যাচ্ছে, হ্যাঁ, ও ঝটপট করে ওর বাড়িতে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো এই পিকচারটি কিসের, আমব্রেলা, ভেরি গুড। আমব্রেলা মানে যেন কি, সবার কি মনে আছে আমব্রেলা অর্থ কি? ছাতা, ভেরি গুড। তাহলে সবাই তো আমরা পিকচারগুলো দেখে ফেললাম, এখন বুদ্ধির খেলা স্টার্ট। সবাই তাহলে এখন মিসের সাথে আমরা চলো দেখি, আমাদের এখানে কুইন চলে আসছে, এখন আমরা কুইন কোন অ্যালফাবেট দিয়ে যেন লিখি, কি শিখেছিলাম? কুইন হচ্ছে আমরা কি শিখবো বলো তো, কোন অ্যালফাবেট দিয়ে? কিউ। কিউ ফর কি হয়? কুইন, দেখেছো? এখানে কিউ লিখে ফেললাম, তার মানে আমরা কি শিখলাম, কিউ ফর কুইন। সবাই মিসের সাথে বলো, কিউ ফর কুইন, কিউ ফর কুইন, ভেরি গুড। দেখেছো, তোমরা বলেছো আর মিস কিন্তু লিখে ফেলেছে। তারপর বলো তো এই র‍্যাবিট আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখব? ভেরি গুড। আর তোমরা তো দেখি খুব স্মার্ট এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো, তাই তো তোমরা বলতে পারছো আর ফর র‍্যাবিট, মিস দেখেছো র‍্যাবিট আর লিখে ফেলেছি, কত সুন্দর করে একটি আর লিখে ফেললাম তোমাদের বলার সাথে সাথে। তাহলে মিসের সাথে আরেকবার বলো, আর ফর র‍্যাবিট, আর ফর র‍্যাবিট, আর ফর র‍্যাবিট, ভেরি গুড।
তারপরে এটা কে বলতে পারবে? এই পিকচারটি কিসের বলো তো? হ্যাঁ এটা তো শিপ, কিন্তু কথা হচ্ছে আমরা শিপ কোন অ্যালফাবেট দিয়ে লিখবো? এই শিপের পিকচারটা দেখে আমরা এখানে কোন অ্যালফাবেট লিখতে পারি বলো তো? এস হবে। চলো তো একটু দেখে আসি তোমরা আসলে সঠিক বলেছ নাকি। তোমরা তো বললে এস হবে। হ্যাঁ তাই তো, ওয়াও কত সুন্দর একটি এস এখানে চলে আসছে তোমাদের বলার সাথে সাথে। তার মানে তোমরা প্রত্যেকেই সঠিক বলেছ, এস ফর শিপ। তাহলে মিসের সাথে আরেকবার পড়ে ফেলো সবাই, এস ফর শিপ, এস ফর শিপ, ভেরি গুড। এবার হচ্ছে এই টাইগার, টাইগার দৌড়াচ্ছে, এবার টাইগারটিকে চলো ওর সঠিক অ্যালফাবেটটি লিখে ফেলি আমরা সবাই, ঠিক আছে? এখানে কি হবে বলো তো? টাইগার আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখি কে বলতে পারবে? দেখি তো কার মনে আছে। চলো আমরা একটু ম্যাজিক করে দেখে আসি যে আসলে এখানে টাইগার কোন অ্যালফাবেট দিয়ে লিখতে হয়। টি, দেখেছো কত সুন্দর করে টি লেখাটা চলে আসলো? তার মানে টি ফর টাইগার। আমরা কি লিখবো? টাইগারের ছবিটা দেখে আমরা টি লিখে ফেলবো। টি ফর টাইগার, টি ফর টাইগার, টি ফর টাইগার, ভেরি গুড। এবার হচ্ছে এই ছবিটি কিসের বলো তো? আমব্রেলা, ভেরি গুড। তোমরা তো সবাই চিনতে পেরেছো এটা আমব্রেলার ছবি। এখন হচ্ছে বলো তো আমব্রেলা আমরা কোন অ্যালফাবেট দিয়ে লিখতে পারি? কার কার বুদ্ধি, বুদ্ধি খাটিয়ে বলো, বুদ্ধির খেলা যেহেতু মনে করে বলতে হবে। ইউ, চলো তো দেখে আসি তোমরা ঠিকঠাক বললে কি না। এখানে কি আসলে ইউ হবে নাকি? হ্যাঁ এখানে তো ইউ হয়। তার মানে সবাই কিন্তু অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতি। আমরা এখানে কত সুন্দর ম্যাজিক করে ইউ লিখে ফেলেছি সবাই। তাহলে মিশের সাথে আরেকবার বলো, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা। কেমন লাগলো তাহলে এই বুদ্ধির খেলাটি খেলতে? মিসের সাথে খুব ভালো লেগেছে। আচ্ছা তাহলে কিন্তু এরকম আরও কিছু মজার খেলা কি খেলতে চাচ্ছ? তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখতে হবে কিন্তু, ঠিক আছে? মিস কিন্তু তাহলে এরকম আরও মজার মজার খেলা নিয়ে দ্রুত তোমাদের ক্লাসে চলে আসব। আজকে তাহলে এখানেই, তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে খুব দ্রুত, চলে আসব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।